রোজা রেখে অনেক তরুণরা সময় কাটানোর ওয়ে খুঁজে পায় না, যদিও আপনি প্ল্যানিংটা দিয়েছেন, কিন্তু সে গেমস খেলে অথবা টেলিভিশন দেখে অথবা মোবাইল স্ক্রল করে সময় পার করতে চাচ্ছে কিন্তু রোজা রাখছে, সালাত পড়ছে, এই ব্যাপারে একটু বলুন। আমি যদি বলি একটা হাদিস বলি, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যুর ছাড়তে পারলো না, যুর মানে হলো অনর্থ কথা, অনর্থ কাজ। এখন আমাদের যে সকল তরুণ ভাই বোনেরা আছেন, তারা যদি এমন কোনো কাজ করেন যেটা আসলে কোনো অর্থ দেয় না, তাহলে এই রোজা রাখার মধ্যে তার কিন্তু ফায়দা হবে না। সুতরাং তিনি অবশ্যই আল্লাহর ওয়াস্তে এগুলোকে পরিত্যাগ করবেন, তিনি সময়টা আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমিন আমিন।